হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবী বিভিন্ন ভয়ঙ্কর রহস্যময় স্থান ও দ্বীপ দিয়ে পরিপূর্ণ। আর এই জায়গাগুলোতে এমন এমন কিছু আশ্চর্যজনক জিনিস লুকিয়ে আছে যা দেখে বিজ্ঞানীরাও হতভম্ব হয়ে যায়। সায়েন্স ভিডিওর আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সব থেকে রহস্যময় এবং ভয়ঙ্কর 6টি দ্বীপ সম্পর্কে আপনাদের জানাবো। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, স্নেক আইল্যান্ড। এখানে যদি কোনো মানুষ কিছু মিনিটের জন্য তার পা রেখে দেয়, তাহলে কিছু মিনিটের মধ্যে তার মৃত্যু একদম নিশ্চিত। আটলান্টিক মহাসাগরে এটি এমন একটি আইল্যান্ড যেটাকে সবাই স্নেক আইল্যান্ড হিসেবে চিনে থাকে। এই আইল্যান্ডটিকে অফিসিয়ালি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জায়গা হিসাবে মানা হয়। আর এটা কেন মানা হয় তার আন্দাজ আপনি এর নাম থেকেই করতে পারবেন। এটিকে স্নেক আইল্যান্ড এর জন্য বলা হয় যে এই আইল্যান্ড পুরোপুরি সাপ দ্বারা ভর্তি। যদি কোনো মানুষ ভুল করেও এই আইল্যান্ডটিতে চলে যায়, তাহলে সেখানে তার বেঁচে থাকা একেবারে অসম্ভব। এই আইল্যান্ডটি ব্রাজিলের ভূমি থেকে 33 কিলোমিটার দূরে অবস্থিত। যেহেতু এই আইল্যান্ডটি ব্রাজিলের অংশ, সেহেতু ব্রাজিলের সরকার এই আইল্যান্ডটির দেখাশোনা করে থাকে। এই আইল্যান্ডটি মাত্র 106 কিলোমিটার বড়। আর বিজ্ঞানীদের কথা অনুসারে এই আইল্যান্ডটিতে 4 লক্ষেরও বেশি সাপ রয়েছে, যার মানে যদি আপনি আইল্যান্ডটিতে ফেসে যান, তাহলে আপনি প্রত্যেক মিটার দূরত্বে একটি করে সাপ দেখতে পাবেন। এই আইল্যান্ডটিতে অসংখ্য প্রজাতির বিষাক্ত সাপ এবং 40 প্রজাতির পাখি পাওয়া যায়। এসব সাপের মধ্যে 90% সাপই গোল্ডেন লেগ হেন্স ভাইপার হয়ে থাকে। আর এটি ভাইপারের এমন একটি প্রজাতি যেটিকে পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। সরাসরি বললে এটা বলা যায় যে স্নেক আইল্যান্ডে এমন এমন সব সাপেরা বসবাস করে যেগুলোকে পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না। বিজ্ঞানীদের মতে এখানকার সাপগুলো নর্মাল সাপের চেয়ে অনেক বেশি বিষাক্ত হয়ে থাকে। আর এই ভাইপারগুলোর বিষ পৃথিবীর অন্যান্য ভাইপারের বিষের চেয়ে 5 গুণ বেশি বিষাক্ত হয়ে থাকে। আশ্চর্যের ব্যাপার তো এটি যে এখানে আমরা এমন এমন সব সাপদের দেখতে পাবো যেগুলো আমরা পৃথিবীর আর অন্য কোথাও দেখতে পাবো না। মানুষদের সুরক্ষার জন্য ব্রাজিল সরকার এখানে সাধারণ মানুষদের প্রবেশ একদম নিষিদ্ধ করে দিয়েছে। তবে ব্রাজিলের নৌবাহিনী মাঝে মধ্যে এই আইল্যান্ডে যেয়ে থাকে। এখানে থাকা একটি লাইট হাউসের মেনটেনের জন্য তারা যেয়ে থাকে। জি হ্যাঁ বন্ধুরা, 1909 সালে এখানে একটি লাইট হাউস বসানো হয়েছিল, যাতে করে সমুদ্র দিয়ে যাওয়া জাহাজদের সঠিক দিক নির্দেশনা দেওয়া যেতে পারে। তার আগে এখানে একটি পরিবার এই লাইট হাউসের মেনটেনেন্সের জন্য থাকত, কিন্তু একদিন হঠাৎ করে তাদের জানালা দিয়ে অনেকগুলো ইয়েলো ভাইপার তাদের উপর আক্রমণ করে বসে। আর সাপের হাত থেকে বাঁচার জন্য যখন সেই পরিবার সেখান থেকে দূরে পালাচ্ছিল, তখন বাইরে থাকা হাজার হাজার সাপ মিলে তাদের হত্যা করে মেরে খেয়ে ফেলেছিল, যেটা খুবই ভয়ঙ্কর মৃত্যু ছিল। এই সাপদের জন্য এই আইল্যান্ডে যথেষ্ট খাবার নেই, তাই এখানকার সাপেরা আরো বেশি হিংস্র হয়ে উঠেছে ক্ষুধার জ্বালায়। আর শুধুমাত্র পাখি শিকার করেই তাদের জীবন ধারণ করতে হয়, আর পাখি শিকার করে খাওয়া একটি সাপের পক্ষে অনেক মুশকিলের কাজ। আর এর জন্য এই ভাইপারগুলো সময়ের সাথে সাথে নিজেদেরকে আরো উন্নত করেছে, যাতে করে তারা পাখিদের শিকার করতে পারে। আর এর জন্যই এদের বিষ এতটা মারাত্মক হয়ে উঠেছে। এদের বিষ এতটাই বিষাক্ত যে মাত্র 2 মিনিটের মধ্যেই এই বিষ একজন মানুষের জীবন নিয়ে নেবার জন্য যথেষ্ট। এই বিষ মানব শরীরের সকল কার্যক্রম বন্ধ করে দেয় এবং সাথে সাথে মৃত্যু ঘটে। স্নেক আইল্যান্ডের আশেপাশে বসবাসকারী মানুষেরা এই স্নেক আইল্যান্ডকে অনেক বেশি ভয় করে থাকে। তাদের মতে এই আইল্যান্ডের কাছে যাওয়া আর মৃত্যুকে ডেকে আনা একই ব্যাপার, আর এই কারণে স্নেক আইল্যান্ডকে সবাই এত বেশি ভয় পায়। আর এইসব কারণে স্নেক আইল্যান্ড পুরো পৃথিবীর মানুষের কাছে একটি ভয়ঙ্কর জায়গা। নাম্বার 2, পালায়রা আইল্যান্ড। আমেরিকাতে অবস্থিত এই দ্বীপটি অনেক অদ্ভুত টাইপের। এটা দেখতে কখনো একটি নর্মাল আইল্যান্ডের মতো নয়। এই আইল্যান্ডের চারপাশে গাছপালাতে ভর্তি, কিন্তু এখানে কোনো মানুষ বসবাস করে না, কারণ এই আইল্যান্ডটি একটি অভিশপ্ত আইল্যান্ড। বহু বছর ধরে এই দ্বীপটিকে একটি ভূতুরে দ্বীপ বলা হয়ে আসছে। এই দ্বীপটির আশেপাশে যদি কোনো জাহাজ যায়, তাহলে সেটা সমুদ্রে ডুবে যায়। আপনি দ্বীপটির যে ছবি এখন দেখতে পাচ্ছেন, এটা হেলিকপ্টার থেকে নেওয়া একটি ছবি।
এই দ্বীপের আশেপাশে জাহাজ নিখোঁজ হয়ে যাবার অনেক ঘটনা সামনে এসেছে। আর যারা এই দ্বীপটি থেকে বেঁচে ফিরেছে তারা বিভিন্ন ধরনের কথা বলেছে। তারা এই দ্বীপটিতে বিভিন্ন ধরনের আত্মার অস্তিত্ব অনুভব করেছিল। কিছু মানুষ এটাও বলে এই দ্বীপটিতে তারা অলৌকিক অনেক জিনিস দেখেছে। অনেকের ধারণা এই দ্বীপটিতে খারাপ জিনেরা বসবাস করে। এই অভিশপ্ত আইল্যান্ডের ব্যাপারে একটি গল্প প্রচলিত আছে। এই গল্প অনুযায়ী এই আইল্যান্ডের মধ্যে একটা গুপ্তধনের ভাণ্ডার রয়েছে, কিন্তু তার লোকেশন সম্পর্কে এখনো পর্যন্ত কেউই জানে না। কারণ এখানে যারা যায় তাদের মধ্যে বেশিরভাগ মানুষই জীবিত ফিরে আসতে পারে না। কিছু থিওরি এটাও বলে যে এই জায়গাতে একটি আত্মা আছে যে ওই গুপ্তধনগুলোকে পাহারা দেয়, আর ওই আত্মাই গুপ্তধনগুলোকে চুরি হবার হাত থেকে রক্ষা করার জন্য যারা যায় ওই আইল্যান্ডে তাদেরকে হত্যা করে দেয়। কারণ সে চায় না এখানকার গুপ্তধন কেউ চুরি করে নিয়ে যাক। নাম্বার 3, আইল্যান্ড অফ ডলস। মেক্সিকোতে অবস্থিত এই আইল্যান্ডে এক অদ্ভুত ধরনের প্রথা আছে। এখানে যারা মারা যায় তাদের নামের একটি পুতুল এখানে ঝুলে রাখা হয়, আর এটা মনে করা হয় ওই পুতুলের মধ্যে ওই মৃত ব্যক্তির আত্মা চলে যায়, যেটা খুবই অদ্ভুত একটা রীতি। যে সমস্ত মানুষ এখানে গবেষণা বা রিসার্চ করতে যায় তারা এটা দেখেছে যে ওই পুতুলগুলোর অবস্থা খুবই খারাপ, বহু পুতুল পচে নষ্ট হয়েও গেছে। ওই আইল্যান্ডে বসবাসকারী স্থানীয় মানুষেরা এটা বলে এখানে কিছু পুতুল আছে যেগুলো রাতের বেলায় জীবিত হয়ে যায়। এখানকার এমন অসংখ্য ঘটনা সেখানে বসবাসকারী মানুষেরা রেকর্ড করেছে, কিন্তু সারা পৃথিবীর বিজ্ঞানীরা এটা বিশ্বাস করে না। এখানে বসবাসকারী একটি লোকের তথ্য মতে সে রাতের বেলায় এই আইল্যান্ডটি এক্সপ্লোর করতে গেছিল। তখন রাত 11:45, তখন সে একটি বাচ্চার অদ্ভুত হাসি শুনতে পায়। আর তারপর ওই ব্যক্তি যা দেখেছিল এবং যা বলেছিল যেটা কারোরই বিশ্বাস হবে না, সে দেখেছিল একটা পুতুল জীবিত হয়ে মাটিতে হেঁটে বেড়াচ্ছে আর পুতুলটির চোখগুলো খোলা ছিল। এসব দেখে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গেই ওই এলাকা ছেড়ে দৌড়ে পালিয়ে যায়। নাম্বার 4, প্রোপজিলা আইল্যান্ড। এই আইল্যান্ডটি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর আইল্যান্ডগুলোর মধ্যে একটি। এর সত্যি গল্পটা অনেক ভয়ঙ্কর। একে পৃথিবীর সব থেকে ভূতরে দ্বীপ বলা হয়ে থাকে। 1400 ইতালির ভেনিস নামক একটি জায়গায় একটা রোগ ছড়িয়ে পড়েছিল, আর রোগটির নাম ছিল বোবানিক প্লেগ। সে সময় যে সকল লোকেরা এ রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল সে সকল মানুষকে ভেনিসের সরকার পাশের একটা ছোট্ট দ্বীপে পাঠিয়ে দিত, যাতে করে অন্যরা এ রোগে আক্রান্ত না হয়। আর সে দ্বীপটি হল প্রোপজিলা আইল্যান্ড। সে সময় চিকিৎসা বিজ্ঞান এখনকার মতো এত উন্নত ছিল না। কিছু সময় পরে ধীরে ধীরে ওই মহামারী শেষ হয়ে যায়, কিন্তু ওই আইল্যান্ডের বাতাসে তখনও ভাইরাসটির জীবাণু ছিল। ওই আইল্যান্ডে পাঠানো মানুষদের চিকিৎসাও ঠিক মতো হতো না, এমনকি তাদের খাবারেরও কোনো ব্যবস্থা হতো না। তারা খাবার না পেয়ে একজন আরেকজনকে হত্যা করে কামড়ে খাওয়া শুরু করত। খিদের জ্বালায় সেখানকার মানুষ এতটাই পাগল হয়ে যেত যে একজন মানুষ অন্যজনের গোস্ত চিবিয়ে খেত। এক সময় ওই আইল্যান্ডের সবাই মারা যায়, কিন্তু এখনও ওই আইল্যান্ডটি টিকে আছে। এখানকার স্থানীয় মানুষ অনেকেই এখনও রাতের বেলায় সেই সমস্ত রোগীদের চিৎকার শুনতে পায়। নাম্বার 5, সোকাত্রা আইল্যান্ড। ভারত মহাসাগরে এই আইল্যান্ডটির অবস্থান। এখানে এমন কিছু জিনিস আছে যা শুনে আপনার মনে হবে এটা অন্য কোনো গ্রহের আইল্যান্ড। কিছু লোক মনে করে যে ঐতিহাসিক গার্ডেন অফ ইডেনের কথা আমরা শুনেছি ওটা আর অন্য কোথাও নেই, এখানে আছে। এর আসল ছবিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন একে রহস্যময় কেন বলা হয়। এই আইল্যান্ডে আপনি এমন এমন অদ্ভুত গাছপালা দেখতে পাবেন যেটা সারা পৃথিবীতে আর অন্য কোথাও খুঁজে পাবেন না। ছোট ছোট গাছ যাদের বড় বড় গুড়ি, আর তার উপর বেরিয়ে আছে ছোট্ট কয়েকটা ডালপালা, আর যেখানে অদ্ভুত ধরনের ফুলও ফুটে আছে। আর এটা এমন একটা গাছ যেটা দেখে মনে হবে যেন এটা একটি ব্যাঙের ছাতা। কিছু থিওরি আছে যেখানে এটা বলা হয় যে এই আইল্যান্ডটা কোনো একটি এক্সপেরিমেন্টের ফল, হয়তো এখানে কোনো অজানা এক্সপেরিমেন্ট করা হয়েছিল যার কারণে এখানে এমন অদ্ভুত অদ্ভুত গাছপালা হয়েছে। তার মধ্যে অনেক লোক এটা মনে করে এখানে এই সমস্ত এক্সপেরিমেন্টগুলো এলিয়ানরা করেছে। গাছের সাথে সাথে এখানে এমন সব অদ্ভুত পাখি বসবাস করে
যেগুলো আপনি সারা পৃথিবীতে আর অন্য কোথাও খুঁজে পাবেন না। অদ্ভুত ব্যাপার এটা যে পৃথিবীতে যত গাছ, জন্তু, জানোয়ার বা পশু পাখি হয় সেগুলো একটা কোনো পার্টিকুলার জায়গাতে পাওয়া যায় না, বিভিন্ন বিভিন্ন জায়গায় পাওয়া যায়। কিন্তু এই আইল্যান্ড এমন একটি জায়গা যেখানকার গাছপালা এবং পশু পাখিকে পৃথিবীর আর অন্য কোথাও পাওয়া যায় না। সারা পৃথিবীর মধ্যে এরকম গাছপালা এবং এরকম পশু পাখি একমাত্র এই আইল্যান্ডটিতেই দেখতে পারবেন, আর এই কারণেই এই আইল্যান্ডটি আমাদের লিস্টে জায়গা করে নিয়েছে। নাম্বার 6, হঠাৎ করে উৎপত্তি হয়ে যাওয়া আইল্যান্ড। মানুষ এত হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে বসবাস করে আসছে, আর আমরা পৃথিবীর সব আইল্যান্ডকে দূর থেকেই বা কাছ থেকে এক্সপ্লোর করেছি, আর এইভাবে এক্সপ্লোর করতে করতে আমরা অনেক ফ্যাক্ট এবং রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছি। তবে এই ফ্যাক্ট আমরা সবাই মানবো যে কোনো আইল্যান্ড হুট করে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় না। সব আইল্যান্ড একটা জায়গায় স্থির অবস্থায় থাকে। এটা যেমন সত্যি তেমন এটাও সত্যি যে কোনো আইল্যান্ড রাতারাতি সৃষ্টি হয় না। কিন্তু পৃথিবীতে একটা আইল্যান্ড এমনও আছে যেটা এই সমস্ত নিয়ম ভেঙে দেয়। একবারের জন্য কল্পনা করুন, আপনি একজন পাইলট এবং আপনি আপনার প্লেন নিয়ে কোনো সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছেন, আর আপনি মনে করুন এই একই জায়গা দিয়ে আপনি এর আগেও অসংখ্যবার গেছেন। তার মানে আপনি জানেন এই জায়গায় কোথায় কি বা কোথায় কোন আইল্যান্ড রয়েছে। এমনকি আপনার কাছে রেডার এবং অন্যান্য নেভিগেশনও আছে। হঠাৎ করে আপনি একটা দ্বীপ দেখতে পেলেন, কিন্তু ম্যাপ অনুযায়ী এখানে কোনো দ্বীপ থাকার কথা নয়। আর এই যে এখন যে গল্পটা আপনাদের শোনালাম, এটা কোনো ফিকশনাল গল্প নয়। একটা পাইলটের সঙ্গে সত্যি সত্যি এমন একটি অলৌকিক ঘটনা ঘটেছিল 1 আগস্ট 2012 সাল। এই দিনে এই ঘটনাটি সত্যি হয়েছিল। ঘটনাটি ঘটেছিল নিউজিল্যান্ড থেকে 800 কিলোমিটার দূরে। এই অদ্ভুত ঘটনাটিকে পাইলট সঙ্গে সঙ্গে রেকর্ড করে নেয়। তখন ওই পাইলটের হায়ার টিম ডিসাইড করে যে তারা সঙ্গে সঙ্গে গিয়ে দেখবে যে কিভাবে হঠাৎ করে আইল্যান্ডটি সৃষ্টি হলো। প্রথমে তারা নাসার স্যাটেলাইট ইমেজ দেখে, আর সেখানে তারা যা দেখে তাতে তারা অবাক হয়ে যায়। তারা দেখে একদিন আগে পর্যন্ত ওইখানে কোনো আইল্যান্ড ছিল না। এই দ্বীপটা যে হঠাৎ করে সৃষ্টি হয়েছে এমনটাও নয়, দ্বীপটা নোর ছিল। এরপর বিজ্ঞানীরা একটুও সময় নষ্ট না করে ওই আইল্যান্ডের দিকে রওনা দেয়। তাদের মধ্যে প্রচুর কৌতূহল ছিল যে হঠাৎ করে আইল্যান্ডটি কোথা থেকে আসলো। তারপর যখন তারা ওই আইল্যান্ডে পৌঁছায় তখন তারা ভীষণই অবাক হয়ে যায়, কারণ আইল্যান্ডটি কোনো নর্মাল আইল্যান্ড ছিল না। কারণ ওই আইল্যান্ড একটি ভাসমান আইল্যান্ড ছিল, অর্থাৎ সমুদ্রের ঢেউ সাথে সাথে আইল্যান্ডটি এক স্থান থেকে অন্য স্থানে ভেসে চলে যেত। আর এটি দেখে বিজ্ঞানীরা ভীষণই অবাক হয়ে গেছিল, কারণ বিজ্ঞানীরা তাদের জীবনের প্রথম এমন আইল্যান্ড দেখেছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটি যদি দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন